সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। সেই প্রত্যাশা নিয়ে আমি আমার ক্লাস শুরু করছি, যে যেখান থেকে আমার এই ক্লাসটি শুনছো এবং দেখছো। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের কিছুটা হলেও উপকৃত, তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এই শিক্ষায়। আজকের ক্লাস উপস্থাপনা আছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আগানত ডিগ্রি কলেজ, বরুড়া। শিক্ষার্থী, আজকের একাদশ ও দ্বাদশ ও স্নাতক চতুর্থ বর্ষ অর্থাৎ চতুর্থ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি স্নাতক যারা আছেন তাদের তোমাদের তৃতীয় পত্র স্নাতক চতুর্থ বর্ষের, আর ইসলামের ইতিহাস একাদশ এবং দ্বাদশ শ্রেণী যারা আছেন তাদের দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা ইতিহাস, সেই থেকে আমরা সে ক্লাসটি নিচ্ছি। তো শিক্ষার্থী, এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে, আশা করি তোমরা দেখে নিও। শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের নিচে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ, দেখে তো তিনটি ছবি দেখা যাচ্ছে। সর্বপ্রথম হচ্ছে মূর্তি, মূর্তিতে আক্রমণ করছে একটা মন্দির, এক মন্দির আর একজন ব্যক্তি যা নাকি আক্রমণ করছে মন্দিরে, এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো কে তাহলে এই এই বা এই ব্যক্তিটা কে বা কোন শাসক বা তার নাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মিলিয়ে না সুলতান মাহমুদ কর্তৃক সোমনাথ মন্দিরে আক্রমণের দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে গজনির অধিপতি এবং গজনির অধিবাসী সুলতান মাহমুদ কর্তৃক সোমনাথ মন্দির বা ভারতে অভিযানের দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হলো ভারতের সুলতান মাহমুদের অভিযান সমূহ, ভারতের সুলতান মাহমুদের অভিযান সমূহ। আর সেখান পর আমরা যা যা শিখবো এখান থেকে এই পাঠ শেষে তোমরা যা শিখবে সেটা হলো সুলতান মাহমুদের পরিচয় বলতে পারবে, সুলতান মাহমুদ কোন অভিযানে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল দেখা হতে পারবে, সুলতান মাহমুদ ভারতের সুলতান মাহমুদের অভিযান সমূহ ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সেই বিষয়গুলো আজকে এই ক্লাস থেকে শিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সুলতান মাহমুদের পরিচয় জেনে নিই। সুলতান মাহমুদের পরিচয়, সুলতান গজনীর অধিবাসী ছিলেন এবং তার পিতা ছিলেন শরফুদ্দিন এবং ধর্ম ছিল ইসলাম। জন্ম হলো মানে তার রাজবংশ ছিল গজনী রাজবংশ এবং জন্ম 2 নভেম্বর 1971, 2 নভেম্বর 1971 এবং ক্ষমতা লাভ 997 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন তিনি 1030 খ্রিস্টাব্দে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে আলোচনা করব সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দে পর্যন্ত 27 বছরে মোট ভারতে বর্ষে 17 বার অভিযান করেন। মোট কতবার অভিযান? 17 বার অভিযান পরিচালনা করেন এবং তিনি প্রতিটি অভিযান জয়লাভ করেন। নিচে তার অভিযানগুলো সংক্ষেপে আমরা আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, ভারতের সুলতান মাহমুদের অভিযান সমূহ, প্রথম অভিযান ছিল সীমান্তবর্তী শহর ও দুর্গ দখল। তার সুলতান মাহমুদ উপলব্ধি করেছিলেন যে সীমান্তবর্তী শহর ও দুর্গগুলো তার সাম্রাজ্যের জন্য নিরাপদ নয়, তাই তিনি নিরাপত্তার জন্য সর্বপ্রথম 1000 খ্রিস্টাব্দে সীমান্তবর্তী শহর এবং দুর্গগুলো তিনি দখল করে নিলেন এবং তার তিনি বিজয় বেশে এখান থেকে বিভিন্ন ধন সম্পদ নিয়ে তিনি ফিরে যান। প্রিয় শিক্ষার্থী, রাজা জয়পালের বিরুদ্ধে অভিযান তার দ্বিতীয় অভিযান ছিল। সুলতান মাহমুদের দ্বিতীয় অভিযান পরিচালনা করেন রাজা জয়পালের বিরুদ্ধে, আর রাজা জয়পাল ছিল তার পিতৃপুত্র পাঞ্জাবের রাজা। জয়পালের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করতেছিলেন, তার পিতার সময় তিনি তার এই রাজার বিরোধিতা করেছিলেন। তারপর হলো বিজয় রায়ের বিরুদ্ধে অভিযান, বিজয় রায় সুলতান মাহমুদের তৃতীয় অভিযান পরিচালনা করেন বিজয় রায়ের বিরুদ্ধে,
তারপর হলো চতুর্থ হলো মুলতান অধিকার। এক 1006 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ মুলতানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং তিনি তার অধিকার করে নেন। সুপ্রিয় শিক্ষার্থী, সুকপালের বিরুদ্ধে অভিযান, সুকপাল সুকপালের বিরুদ্ধে অভিযান সুলতান মাহমুদের মুলতান অবরোধের সুযোগে সুকপালের রাজা তার বিরোধিতা করেছিলেন এবং তিনি এই সুকপাল বিরুদ্ধে পরবর্তী বিভিন্ন অভিযান পরিচালনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আনন্দ পালের বিরুদ্ধে অভিযান, তারপর হলো নাগরকোট ও মুলতান বিজয়। নাগরকোট ও মুলতান বিজয় আনন্দ পালের বিরুদ্ধে সাফল্যে উদ্বৃত্ত হয়ে সুলতান মাহমুদ নাগরকোট দুর্গ আক্রমণ করেন এবং এখান থেকে এই দুর্গ আক্রমণ করে সুলতান মাহমুদ এখান থেকে 7 লক্ষ স্বর্ণ মুদ্রা, 2 মণ হাটি সোনা এবং 700 মণ স্বর্ণ ও রূপা এবং 2000 মণ অপরিশোধিত রূপা এবং 20 মণ মণিমুক্তা সংগ্রহ করেন। এই অবিশ্বাস্য ধনরত্ন দেখে সুলতান মাহমুদ খুবই অভিভূত হয়ে পড়েন। মানে এখন থেকে এই নাগরিকদের তিনি অনেক ধন সম্পদ নিয়ে তার হনুমানের বাহিরে ছিল ওখানে ধন সম্পদ। যাই হোক, কৃষিকাতে দাউদের বিরুদ্ধে অভিযান, এরপর মুলতানের শাসনকর্তা আবুল ফাত্থা দাউদ আবার বিদ্রোহ করলে সুলতান মাহমুদ তার বিরুদ্ধে আবার অভিযান পরিচালনা করে। কৃষিকাতে ত্রিলোচন পালের বিরুদ্ধে অভিযান, নেক্সট অভিযান হলো থানেশ্বর বিজয়, কাশ্মীরের বিরুদ্ধে অভিযান। কাশ্মীর সুলতান মাহমুদের 1একাদশ অভিযান পরিচালনা করেছিলেন কাশ্মীরের বিরুদ্ধে, ঠিক আছে। তারপর হলো মুথারা কমনেজ বিজয়, তারপরে চান্দোলা রাজের বিরুদ্ধে অভিযান, গোয়ালিয়র আক্রমণ, কালিঞ্জর বিজয়। যেই সুলতান মাহমুদ সবচেয়ে বেশি লাভবান হয়েছিল যে মন্দিরে আক্রমণ করে বা যেখানে আক্রমণ করে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল সেখানে সোমনাথ মন্দির, সেটা গুজরাটে অবস্থিত। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, দেখা সোমনাথ মন্দিরে গুজরাট, গুজরাটে অবস্থিত এই মন্দিরটা পরীক্ষা আসে তোমাদের যে এটা কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। হ্যাঁ, এবং এটা কে অভিযান করেছিল এই ছবিটা দিয়ে দিতে পারে, বিভিন্ন পরীক্ষায় তোমাদের একটা উদ্দীপক আসে, উদ্দীপক দিয়ে দিতে পারে যে এটা কি বা এই মন্দিরটি কোথায় অবস্থিত বা এটাতে কে আক্রমণ করেছিল, তাহলে কত বছর মানে কে আক্রমণ করেছিল এবং ভারতবর্ষে কোন সুলতান এটাতে আক্রমণ করেছিল। তারপরে আসতে পারে যে সেখান থেকে সুলতান মাহমুদ কত কি পরিমাণ ধন সম্পদ লাভ করেছিল। এই মন্দির থেকে সুলতান মাহমুদ 2 কোটিরও বেশি স্বর্ণ মুদ্রা এবং মূর্তিতে যে অলঙ্কার ছিল সেখান থেকে 200 মণ মূল্যবান মণিমুক্তা নিয়ে স্বদেশে ফিরে যান শিক্ষার্থী। এবং সোমনাথ মন্দির 1026 খ্রিস্টাব্দে তিনি আক্রমণ করেছিলেন এই মন্দিরে, এবং এই মন্দিরে আক্রমণ করে সোমনাথ মন্দিরে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল আক্রমণ করে তিনি, এবং এখান থেকে সবচেয়ে বেশি তিনি ধন সম্পদ নিয়ে গিয়েছি। তো শিক্ষার্থী, তো তাহলে আমি বলছিলাম যে এটা গুজরাটে অবস্থিত, এবং এটাতেই সবচেয়ে বেশি তিনি লাভবান হয়েছিল সুলতান মাহমুদ আক্রমণ করে। আর এই আক্রমণের যত ধন সম্পদ তিনি পেয়েছিলেন সব ধন সম্পদ নিয়ে তিনি আবার গজনীতি ফিরে যান, এবং গজনীতি তার সমৃদ্ধশীল নগর বা রাষ্ট্র পরিণত করা হয়েছিল তার উদ্দেশ্য। কৃষি ক্ষেত্রে সর্বশেষ অভিযান যাদের বিরুদ্ধে অভিযান সুলতান মাহমুদের 17তম অভিযান এবং ভারতের সর্বশেষ অভিযান পরিচালিত হয় যাদের বিরুদ্ধে সোমনাথ বিজয়ের শেষের দিকে গজনী আসার পথে সুলতান মাহমুদের তুর্কি বাহিনী এই যাদের
ধারা উৎপীড়নের শিকার হন এবং তাদেরকে দমন করার জন্য সর্বশেষ অভিযান পরিচালনা করেন তিনি 1027 খ্রিস্টাব্দে সক্রিয় শিক্ষা। তাহলে আমরা তার এই ভারতের 17 বার অভিযান সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জানলাম। শিক্ষার্থী দেখো, তাহলে তোমাদের মূল্যায়ন যদি করি আমরা, তোমাদের কিছু ছোট ছোট প্রশ্ন করে তোমরা তোমাদেরকে মূল্যায়ন করবো। আমি এখন ভারতবর্ষের সুলতান মাহমুদ কতবার অভিযান করি, কতবার অভিযান করি, তাই না? কতবার করছিল তোমরা বলতে পারবা নিশ্চয়ই, আশা করি 17 বার। তারপর সুলতান মাহমুদ কোথায় অভিযান করে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল? হ্যাঁ, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? দেখো এই প্রশ্নগুলো আগে দেখো, তারপরে মিলে নিতে পারবা। সোমনাথ মন্দির থেকে কি কি লাভ করেন তিনি, মানে কি পরিমাণ ধনসম্পত্তি নিয়ে পেয়েছিলেন তার বর্ষ থেকে? সব ধনসম্পত্তি নিয়ে সুলতান মাহমুদ কোথায় যান, দেখো এখানে উত্তর মিলিয়ে নাও। ভারতের সুলতান মাহমুদ কতবার অভিযান পরিচালনা করেন? 17 বার। হ্যাঁ, তারপর সুলতান মাহমুদ কোথায় অভিযান করে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল? সোমনাথ মন্দির। তারপর হলো সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে। যে প্রশ্নগুলো আমি আগে তোমাদের করেছিলাম সেই প্রশ্নের সমাধান হতো। হ্যাঁ, মূল্যায়ন। তারপর সুলতান মাহমুদ সোমনাথ মন্দির থেকে কী কী লাভ করেন, দেখো দুই কোটির বেশি স্বর্ণ মুদ্রা, 2,000 অলঙ্কার থেকে 2 মণ মূল্যবান মণি মুদ্রা, মানে মূর্তির যে অলঙ্কার ছিল মূর্তির অলঙ্কার থেকে তিনি 200 মণ এরও বেশি মূল্যবান মণি মুদ্রা তিনি লাভ করেছিলেন। ভারতবর্ষ থেকে প্রাপ্ত ধন সম্পত্তি নিয়ে সুলতান মাহমুদ কোথায় যান, কোথায় চলে যেতে? এই হলো বুঝতে পেরেছে। এবং ভারত অভিযানে সুলতান মাহমুদের সাফল্যের কারণগুলো লিখে নিয়ে আসবে, তোমরা আসলে লিখে রাখবে এই প্রশ্নগুলো। তোমরা যদি জানো মানে আরো লিখলে তোমাদের জন্য আমার ভালো থাকবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ইতিহাসটি মনোযোগ সহকারে সাথে এতক্ষণ ছিলে তোমরা। সেই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ। আবার অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হবে আশা করি, ধারাবাহিক হবে। তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।